আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে চীনা হাঁসের ডিম ফোটাতে গিয়েই সবাই হিমশিম খায় ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেই অনেক খামারি চীনা হাঁস ছেড়ে চলে যায় চীনা হাঁসের খামার বন্ধ করে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা এবং কাঙ্ক্ষিত মাত্রায় যেরকম পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হলে তো আর হবে না মোটামুটি কমপক্ষে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আপনাকে হাসিং করতে হবে তো এটা হাঁসকে ওমে বসালে এটাও যদিও করা যায় কিন্তু অনেক ঝামেলা সাধ্য কারণ এতগুলো পাত্র মানে বাণিজ্যিক আকারে করতে গেলে শুধু হাঁসকে দিয়ে ফোটালে একটু ঝামেলা এটা আসলে খুবই ঝামেলা যারা করেছে তারা বুঝবে বাণিজ্যিক আকারে এক দুইশো হাঁস হাঁসের জন্য আসলে হাঁস দিয়ে বাচ্চা ফোটানোটা খুব একটা ঝামেলা সাধ্য এই জন্য সবচেয়ে যেটা ইজিলি ব্যাপার সেটা হচ্ছে ইনকিউবিটার ফুটানো ইনকিউবিটার যেহেতু হয় না তাহলে সেহেতু অন্য পদ্ধতিতেই আপনাদের চেষ্টা করতে হবে ইনকিউবিটারে হয় না বলতে রেজাল্ট খারাপ একদমই খারাপ পঞ্চাশ পার্সেন্টের নিচে আসে আর পঞ্চাশ পার্সেন্টের নিচে যদি হাসিং রেট আসে তাহলে তো সেটা করে কখনো পোষানো লাভ করা সম্ভব নয় তো এই জন্য আমি যে পদ্ধতিটা করে দেখেছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি সেটি হচ্ছে হাসের নিচে পনেরো দিন যদি ডিম রেখে দেন ওই ডিম যদি নিয়ে এসে মেশিনে আর ষোলো দিন রাখেন রাখার পরে যদি আপনি হ্যাসারে দেন একত্রিশ দিনের দিনে তাহলে ওই ডিমগুলো দেখা যায় আশি পার্সেন্টের উপরে বাচ্চা ফোটে মানে এক কথা হাঁসে ওম হাঁসকে ওমে বসালে যে পরিমাণে বাচ্চা পেতেন হাঁসের নিচে পনেরো দিন রাখার পরে মেশিনে নিয়ে আসলেও প্রায় একই রকম বাচ্চা পাওয়া যায় হাঁসকে পনেরো দিন বসিয়ে রাখবেন পনেরো দিন পরে ডিম নিয়ে এসে মেশিনে দিয়ে আরও ষোলো দিন রাখবেন তারপরে হ্যাসারে দিয়ে দিবেন অর্থাৎ ইনকিউবেটারে তো দুইটা পার্ট থাকে একটি হচ্ছে সেটার আর একটি হচ্ছে হ্যাসার হ্যাসারে দিয়ে দিবেন তাহলে দেখবেন মোটামুটি হাঁসকে পঁয়ত্রিশ দিন ওমে বসিয়ে রাখার পরে যে হারে বাচ্চা পেতেন প্রায় সেই হারেই বাচ্চা পেয়ে গেছেন আরও একটা প্লাস পয়েন্ট সেটি হচ্ছে হাঁস কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে অনলি যদি বিশটা ডিম দিয়ে থাকেন তাহলে বিশটা বাচ্চাই উঠাতো কিন্তু এই তিরিশ পঁয়ত্রিশ দিনে অর্থাৎ তিরিশ দিনে তাহলে বিশটা যদি দেন তাহলে পনেরো দিন পনেরো দিন করে যদি রাখেন বিশটা তাহলে চল্লিশটা হলো অর্থাৎ চল্লিশটা ডিম আপনি ভালো মতো বাচ্চা উৎপাদন করতে পারবেন যদি বিশটা ডিম হাঁসকে দিয়ে পনেরো দিন বসিয়ে রেখে সেই ডিমগুলো মেশিনে নিয়ে আসেন তাহলে দেখবেন যে একটি হাঁস থেকেই আপনি মাসে দুই দুইবার বাচ্চা ফোটাতে পারবেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আমি এটা অনেক ভালো পজিটিভ রেজাল্ট পেয়েছি এই জন্যই আমি আপনাদেরকে এটা জানালাম